আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে আমি আবারও আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি আলুর চপ কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব, একটা মজাদার একটা রেসিপি, খুব ক্রিস্পি একটা রেসিপি। ইফতার বা যে কোনো নাস্তার টাইমে আপনারা এটা খেতে পারবেন, অনেক ইজি। আপনারা ট্রাই করবেন কিভাবে বানাতে হয়, আর আপনারা আমার সাথে থাকেন, আমি কিভাবে ইজিতে একটা আলুর চপ বানাই সেটা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি, তারপর আমি হলুদ পাউডার 1/2 চামচ, জিরা ধনিয়া পাউডার, মরিচের পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি জল একটু একটু করে অ্যাড করব, যেহেতু একসাথে অ্যাড করলে বেশি হয়ে যাবে, তাই আমি একটু একটু করে অ্যাড করছি। আপনারা এইভাবেই অ্যাড করবেন, তাহলে বেসনের গুলাটা অনেক পারফেক্ট হয়। আর এই রেসিপিটা আপনারা করে বানিয়ে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর এই রেসিপিটা অনেক টেস্টি খেতে, দেখতেও যেরকম সুন্দর আর খেতেও তেমনি। আর জল দেওয়ার পরে আমি এইভাবে হাত চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যেহেতু কোনো অংশে গোটা গোটা না বা বাসে। আর এইভাবে আপনারা ভালোভাবে চামচ দিয়ে মেখে নেবে। আর এখন দিয়ে দিলাম আমি বেকিং পাউডার 1/2 চামচের মতো, তারপর আবারও জল দিয়ে গোলাটা আমি পারফেক্ট করে নিচ্ছি। এই তো এইভাবে ভানিয়ে নেবেন। আর এখন এই গুলাটা আপনারা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। তারপর আমি অন্যদিকে আলু কিভাবে আমি সিদ্ধ দিয়ে বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখে যাবেন, তাহলে আপনারা ইজিতে শিখে নেবেন। আর অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আমি মেসেজ করেছেন আমি ইফতারের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সাথে আমি ইফতারের রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আর এখন যেহেতু অনেক বিজি, তাই আমি আর ডেইলি রেসিপি দেই না, মাঝে মধ্যে দেব, সেটা আপনারা দেখে এনজয় করবেন। আর এই তো আমি আলুগুলো কুশা ছড়িয়ে নিচ্ছি, তারপর সিদ্ধ করা আলু। আর আলুতে যেহেতু একটু জল থাকবে না, এইটা আপনারা লক্ষ্য রাখবেন। আমি জানি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে, তাই আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ করে রাখবেন। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে। আর দেখার শুরুতে আপনারা একটা প্লিজ কষ্ট করে লাইক দিয়ে দেবেন, কমেন্টও করবেন। আগের মতো আমার বন্ধুরা আমাকে ভুলে গিয়েছো, তাই আর আপনারা অনেক ভিউ কম হন, আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। আর এইভাবে আলুগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আলু মেখে নেওয়ার পর বাকিগুলো আমি অ্যাড করব। হলুদ পাউডার, মরিচের গুঁড়া পাউডার, শুকনো মরিচের গুঁড়া, তারপর ধনিয়া পাতা সব 1/2 চামচের মতো দিয়ে দিলাম। তারপর 2টা কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে আলুর মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম 2টার মতো। তারপর আমি সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি, আর 1/2 কাপের মতো ময়দা অ্যাড করে নিচ্ছি একটু একটু করে, যেহেতু
রাউন্ড শেপটা সুন্দর হওয়ার জন্য এখন আমি 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণ হলো রাউন্ডটা যখন যখন শেপটা আমি বানাবো তখন ভেঙে না যায়। আর ভালোভাবে আমি এইভাবেই মেখে নিচ্ছি, আপনারা এইভাবে হাত দিয়ে মেখে নেবেন। এখন আমি গুল গুল করে শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। আমি এইভাবেই শেপ দিয়ে দিচ্ছি। আমার আলুর যে রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। তারপর আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, ডুবো তেলে ভেজে নেব। তারপর আমি এই যে বেসনের গুলাটা গুলিয়েছিলাম সেটার মধ্যে আমি এইগুলো আলুর এই চপগুলো দিয়ে উপর নিচ করে, তারপর কাঁটা চামচ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর কাঁটা চামচ দিয়ে দেওয়ার কারণ হলে যেহেতু ছাপ না আসে তাই আমি কাঁটা চামচ দিয়ে দিয়েছি। আর এইভাবেই করে আমি সবগুলো চপ ভেজে নেব। বাদামি কালার হওয়ার সাথে সাথে আমি সব চপগুলো নামিয়ে নিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিলাম। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আগামী দিনে আবারও আপনাদের সাথে আরও কোনো রেসিপি নিয়ে হাজির হব। প্লিজ আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে উৎসাহ করে রাখবেন। নেক্সটে আবারও কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ। বাই বাই। থ্যাংক ইউ।